नमस्कार बंधुरा, माधुरीज किचेने आपनादेर सकलके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियोटी। आमार आजकेर रेसिपी नरम तुलतुले फुलको फुलको चितई पिठे। এই পিঠেটাকে অনেকেই খোলা পিঠে বা আজকে পিঠো বলে থাকেন। এই চিতই পিঠে আজকে আমি মাটির উনুনে কাঠের জালে তৈরি করে দেখাবো। এটা বানানো ভীষণই সহজ এবং খেতেও খুবই টেস্টি হয়। আর এই রেসিপিটা অবশ্যই আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি, নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে। চিতই পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে চালের গুঁড়োটাকে তৈরি করে নিতে হবে। এই জন্য আমি এখানে বেশ কিছু পরিমাণে আতপ চাল 2-3 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছি। তারপর চাল থেকে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখনও এই চালের গায়ে জল লেগে আছে, এই জন্য আমি একটা পাতলা সুতির কাপড়ের উপর চালটাকে কিছুক্ষণ ফ্যানের তলায় এভাবে রেখে দেব যাতে জলটা শুকিয়ে যায়। প্রায় 2-3 ঘন্টা এভাবে রেখে দিলেই জলটা শুকিয়ে যাবে, তবে চালটা রোদে দেওয়ার কোনো দরকার নেই। জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে আমি চালের গুঁড়োটাকে তৈরি করে নিচ্ছি। এই দেখুন, চালের গুঁড়োটা তৈরি হয়ে গেছে। এবার একটা চালনির সাহায্যে আমি চালের গুঁড়োটাকে চেলে নিচ্ছি। এইভাবে সমস্ত আতপ চালের গুঁড়োটাই আমি প্রথমে তৈরি করে নেব। এই দেখুন, আতপ চালের গুঁড়োটা আমার তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা জল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ মেপে 1/2 কাপ পরিমাণ জল দিলাম। এবার শুকনো শুকনো করে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। এই দেখুন, এইরকম ঝরঝরেভাবে প্রথমে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। এটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ফোটানো গরম জল। এখানে জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এই ফোটানো গরম জল আমি অল্প অল্প করে এই চালের গুঁড়োর মধ্যে ঢেলে ব্যাটারটাকে মেখে নিচ্ছি। একসঙ্গে বেশি পরিমাণে জল ঢালবেন না, এতে করে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। আর জলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই দেখুন, স্মুথ ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এবার ওই ব্যাটারের সঙ্গে আমি লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিতই পিঠে তৈরি করার জন্য স্মুথ ব্যাটার আমার একদম রেডি হয়ে গেছে। এখানে খোলার গায়ে আমি সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি যাতে পিঠেটা তোলার সময় সুবিধে হয় এবং খোলাটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 হাতা করে ব্যাটার দিলাম। এবার ঢাকা বন্ধ করে ওর চারদিকে সামান্য পরিমাণে জল এভাবে ছিটিয়ে দিচ্ছি। তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন, পিঠেটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটা খুন্তির সাহায্যে পিঠেটাকে তুলে নেব। এবার একটা থালার মধ্যে পিঠেটাকে রেখে দিচ্ছি। ওই একই রকমভাবে আমি আবারও 1/2 হাতা ব্যাটার ওই খোলার মধ্যে দিচ্ছি। এবার ঢাকা বন্ধ করে এই চারদিকে অল্প সামান্য জল ছিটিয়ে দেব। এই পিঠেটা আমি অবশ্যই কাঠের জালে তৈরি করে দেখাচ্ছি। প্রায় 3-4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই দেখুন, পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে।
এবং খুন্তির সাহায্যে তুলে ওই একই পাত্রে রেখে দেব। ওই একই রকমভাবে আমি বাকি চিতই পিঠেগুলোকেও তৈরি করে নেব। আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে এবং সুন্দরভাবে এই আজকে পিঠে বা চিতই পিঠে তৈরি হয়ে গেল। এভাবে আপনারাও বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে বা আজকে পিঠে বা খোলা পিঠে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পাশে থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, তাহলে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।